যদিও ফ্লেশ এন্ড ব্লাড, রক্তের সম্পর্ক। এটা মহানবী দেখিয়ে গেলেন যে নূরের বংশ, নূরের বংশ অলিরা। এই অলিদেরকে অস্বীকার করে গেল ওহাবিরা, ওহাবিরা অস্বীকার করে গেল নবীর বংশধর। নবীর বংশধর বড়পীর সাহেব, নবীর বংশধর খাজা গরিবের নবাব, নবীর বংশধর বাহাউদ্দিন নকশবন্দি, নবীর বংশধর মুজাদ্দাল ফিসানি সিরহিন্দ, নবীর বংশধর আহমদ রেফাই, নবীর বংশধর মহিউদ্দিন ইবনুল আরাবি, নবীর বংশধর হুজ্জাতুল ইসলাম ইমাম গাসসানি। অথচ দুঃখে বুক ফেটে যায় সৌদি আরব, কুয়েত, দুবাই, বাহরাইন, তারা হয়তো তোমরা জানো না, তাদের কাফের একবার শ্রেষ্ঠ কাফের তারা পাঁচজনকে বলে, তোমরা এটা জানো না, সবচেয়ে কাফের বড় বলেন বড় পিসামে নাউজুবিল্লাহ মিন জালিক, দ্বিতীয় কাফের মহিউদ্দিন ইবনুল আরাবি, তৃতীয় কাফের মিশরের আহমদ রেফাই, চতুর্থ কাফের মৌলানা জালালউদ্দিন রুমি, পঞ্চম কাফের হুজ্জাতুল ইসলাম ইমাম গাসসানি। ইসলামের কি থাকে? আজকে ওহাবিদের খারেজিদের ইসলাম দিয়া বাংলাদেশের মসজিদ মাদ্রাসা ভরপুর। সুতরাং সত্য জানবো কেন? সত্যের পদে পদে কাটায় ভরা। আজ যেখানে মহান খাজা গরিবের নওয়াজ সুলতানুল হিন্দ দের যে ছবি উনি তো হুসাইনি হাসান, উনার যে ছবিটা তার রওজা মুবারকে আট না নয় ঘন্টা ছিল, সেদিন বর্তমান সংলাপ পত্রিকায় পড়লাম, সেটা প্রচার হতে দেয় নাই সৌদি ওহাবিরা, সেটা প্রচার হতে দেয় নাই, কারণ সুফিজম এসে পড়ে, ফকিরি লাইন এসে পড়ে। আল্লামা ইকবালরা ইকবালকে অনেক আগেবার দিয়ে দিচ্ছে, কারণ উনি বলছেন তেরা তরিকা মিরি নাহি ফকিরি হ্যায় খুদি না বেচে গরিবি মে নাম পয়দা কর। ইকবালের মানে কি করে কথাটা বুঝছে? সুতরাং আজ বুক ফেটে যায় যে সুফিবাদের বই সারা বাংলাদেশে পাওয়া যায় না, নাই সুফিবাদের মূল ভিত্তির বই মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ, সেই মাসনবী শরীফের একটি অনুবাদ নাই। এমদাদিয়ানা হামিদিয়ানা করছে মাশাল্লাহ, ওহাবি গোলাপি ওহাবির গন্ধ আসে। আজ মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ অনুবাদ নাই, অন্যগুলোতে বাদী দিলাম, বুক ফেটে যায়। দেওয়ানে বুয়ারি সাকারান্দারের অনুবাদ নাই, দেওয়ানে আমির খসরুর অনুবাদ নাই, এই তিনটি কেতাবের অনুবাদ থাকলে ওহাবিদের বারোটা বাইজা তেরোটা ঝিলে যেত। দোষ শুধু ওহাবিদেরই না, দোষ আমাদের মতো পীর সাহেবদেরও। আজ আক্রোশীর পীরেরা, এটা কোনো বদনাম না, বৎসরে গুরু দক্ষিণা কমসে কম একশো থেকে একশো বিশ কোটি টাকা পান, বাবা ভান্ডারীরা একশো কোটি টাকার উপরে পান, বড় এগুলি দরবার শরীফরা বিশ পঁচিশ কোটি টাকা পান, সানা ফকিররা দশ পনেরো কোটি টাকা পায়, সুরেশ্বরীরা দুই আড়াই কোটি টাকা পায়, এরকম বহু দরবার। সবচেয়ে বেশি যে পায় আব্দুল লতিফ ফুলতলি সিলেটের জকিগুঞ্জের, উনি দুই হাজার কোটি টাকা পায়। আর সব পীর গাউসাল আজম হয়ে বসে রয়েছে এক
যেন একটা সুফিবাদের উপরে কারো বিশ্ববিখ্যাত উনির বই অনুবাদ করা। কত বড় বড় মৌলানা গোয়াইনা হারিয়ে যাচ্ছে দিনে দিনে। করল এই ওয়াহাবিরা দ্য লরেন্স অফ আরেবিয়া বইয়ে এর অনেক কিছু জানান। সৌদি আরবে বৈশা মিটিং হয়েছিল যে কি করে পৃথিবী থেকে সুফিবাদের শিকড় সুদ্ধা উঠিয়ে ফেলানো যায়। তখন সৌদি একজন বুদ্ধিজীবী বলেছিলেন যে পৃথিবীর সমস্ত মাদ্রাসা থেকে যদি পারসি ভাষাটা কেচি দিয়ে কেটে ফেলা যায়, বাদ দিয়ে দেওয়া যায়, সুফিবাদের মৃত্যু আপনিই হয়ে যাবে। কেননা সুফিবাদের সমস্ত বই পারসি ভাষায় রচিত। সুতরাং পৃথিবীর সমস্ত মাদ্রাসা থেকে পারসি ভাষা উঠিয়ে দেওয়া হোক, সুফিবাদ আপনিই মৃত্যু হবে। আজ বুকে হাত দিয়ে চিন্তা করো তো, শাহ সুফি ফতে আলী শাহ সেই দিনের ক্যালকাটার আলিয়া মাদ্রাসার একজন অধ্যাপক ছিলেন। বাবা জান শরীফ শাসুরেশ্বরী বিরাট এক মহাদেশ ছিলেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক বিরাট এক আলেম ছিলেন। পাবনার এলায়েতপুরীর পীর সাহেবের পীর শাহ মজেদ আলী শাহ বিরাট এক আলেম ছিলেন। আজ বুক ফেটে যায় তাদের মাদ্রাসা থেকে আগে বিরাট বিরাট অলিদের হতো, বিরাট বিরাট অলিদের হতো মাদ্রাসা থেকে। এখন পারসি ভাষা নাই, এখন আর মাদ্রাসা থেকে অলিদের হয় না। নিউটনের একটি সূত্র তোমাদের সবারই জানা আছে, এভরি অ্যাকশন has an exact and equal opposite reaction. এটা প্রত্যেক অ্যাকশনের ঠিক পুরোপুরি রিয়াকশন। আজ পৃথিবীর মাদ্রাসা থেকে কোন অলি বের হয় না, কিন্তু বের হয় কি বের হয়? তালেবান বের হয়, জামাতুল মুজাহিদিন বের হয়, হুকমাতুল হুকমা বের হয়। খালি গরুর মতো ফাল পারে কেমনে জঙ্গিবাদ করব? আরে সুয়ারের বাচ্চা জঙ্গি তুই যে জান দিতা ছ, এই রহমান আর বাংলা ভাইয়ের মতন নষ্ট চরিত্রের মানুষগুলোর দিকে তাকিয়ে যে তুই জীবনটা দিতা ছ, একটা বার যদি চিন্তা করতি পৃথিবীতে মুসলমান দেশ কতটি আছে? 57টা মুসলমান দেশ আছে। বুকে হাত দিয়ে কো একটা দেশে আল্লাহর আইন নাই। যে দেশে মহানবীর জন্ম সেই দেশেই মনার্কিজম রাজতন্ত্র বিসমিল্লাই গল, বিসমিল্লাই গল। আরে তুই জানলার আইন কায়েম করার জন্য জান দিতাছ? তুই একটাবার ব্যাকগ্রাউন্ড ইতিহাসটা যদি জানতি পৃথিবীর 57টা মুসলমান দেশের একটিতেও আল্লাহর আইন নাই। সুতরাং তোর জীবনটা তো ব্যর্থ। কতগুলো মানুষ পারলি তুইও মরলি, এই আকাম কুকাম তোরা কইরা গেলি। মানুষকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোনদিন প্রথম কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। সবাই কাফেরেরা যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, উনি যুদ্ধ প্রতিহত করেছেন, এটা সবাই। আজ সুফিজম পদে পদে কেন মার খেতে খাচ্ছে? একদিকে ওহাবি খারেজিদের ব্যাপক প্রচার, আজকে দেখেন কুয়েতিরা টাকা পাইলে ঘাট ঘাট মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা করে দেয়। কোন পীরসাহ আজ পর্যন্ত একটা মাওলানা জালালউদ্দিন রুমির মাশকবি বের করলো। আজকা মহিউদ্দিন ইবনুল আরাবীর ফতুহাতে মক্কির অনুবাদ করল, শামসুত তাবরিজের দেওয়ানে শামসুত তাবরিজ অনুবাদ করল, ফরিদুদ্দিন আক্তারের মন্ত্রকর্তৈর তাজকিরাতুল আউলিয়া অনুবাদ করল। বুক ফেটে যায়, আমাদেরও দোষ আছে,
আমরা খালি কি বলবো, যে দরবারে যাই সব বিশ্ব দরবার, সুফি সম্রাট আর সব গাউসাল আছে, আর মানুষ আমরা ওই পথেরই। একটা কথা আছে, রাজা কা রানী মিলে, ভূতের কপালে টেকনি মিলে, সুটকি কিনলে কেউ আলুর দোকানে যায় না, কারণ আলুর লগে সুটকি মিলে না, ওইটা বেগুনের সঙ্গে মিলে। সুতরাং আমরা যেরকম পিঠটা ওই রকম পাই, রুয়ান মান ফেরেস্তা। আর যে কয়টা গরিব পীর আছে তারা কি প্রচার করবে, সারা বাংলাদেশে সুফিবাদের প্রচার করে মাত্র দুইটি দরবার, ছোট্ট একটা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি জীবন দিয়ে প্রচার করতেছে, আর একটা আমি অধম ডাক্তার বাবা জাহাঙ্গীর বাই মারাম সুরেশ। আবার দশটা ওয়াজের কেসে অডিও এবং সিডি, এই দশটি ওয়াজের কেসে সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ড পড়ার পরে এমন কোন মার নাম নাই যে তার বুকে একটা কম্পন না আসবে, যার কম্পন না আসবে সেটা বুঝাতে আমার আজও মনে আছে। আজকে চিন্তা করেন, ওহাবিরা বলেন আমগো মহানবী এলবে গায়েব জানতেন না, নাউসুবিল্লাহ বিজ্জাল। এই একটি কথার উপরে ভিত্তি করে তাসকন্দে খ্রিস্টান পাদ্রীরা ওয়াজ করার পরে প্রায় 40-50 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেল। এটা বাইতুল মোকাররমে কি বাড়ি ডাকুন মৌলানা, উনারই একটা কেস খেতে পাবেন। ইন্দোনেশিয়ার জাভাতে ওয়াজ করলো এই খ্রিস্টানরা, সেখানে 30-40 হাজার মুসলমান খ্রিস্টান হয়ে তারা কি সুন্দর দলিল দেয়। আজ বুক ফেটে যায়, সূরা আল ইমরান বলতেছে কোরআন, ওয়া উব্রিউ লাকমাহ ওয়াল আব্রাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। যীশু খ্রিস্ট কুষ্ঠরোগীকে সারিয়ে দিয়েছেন, জন্মান্ধকে চক্ষু দিয়েছে, এবং মৃতকে আল্লাহর হুকুমে জীবিত হও বললে হয়ে গেছে। ওয়া উনাবিকুম বিমা তাকুলুনা আমি তোমরা কে কি দিয়া কি খায় আসছে আমি বলে দিতে পারো।